এবারের আইপিএল এ সবচেয়ে বেশি চাপে থাকবেন মিচেল স্টার্ক। কলকাতা নাইট রাইডার্স এর হয়ে প্রায় 9 বছর পর আইপিএল এ খেলতে আসা স্টার্কের চাপে থাকার আসল কারণটা হলো তার চড়া মূল্য। এবারের আইপিএল এ তো বটেই, গোটা আইপিএল ইতিহাসে সব থেকে দামি ক্রিকেটার অজি এই সুপারস্টার। আইপিএল এর মিনি নিলামে 24 কোটি 75 লাখ ভারতীয় রুপিতে তাকে দলে ভেড়ায় দুইবারের আইপিএল জয়ী দল কেকেআর। তবে এবার আইপিএল এ স্টার্কের পারফরমেন্স খুব একটা সুবিধাজনক না। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে দেন 53 রান, যা কিনা আবার টি টোয়েন্টি ক্যারিয়ারে তার দেয়া দ্বিতীয় সর্বোচ্চ রান। দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে স্টার্ক করেছেন সাদা মাটা বোলিং। 4 ওভার বল করে স্টার্ক এই ম্যাচে দিয়েছেন 43 রান, তুলতে পারেননি কোনো উইকেট। বিরাট কোহলি গোটা ম্যাচেই এক হাত নিয়েছিলেন এই অজি বোলারকে। কোহলি স্টার্কের বলে শুক্রবারের ম্যাচে 3টি 4-এর পাশাপাশি 2টি ছক্কাও হাঁকিয়েছেন। তবে টুর্নামেন্টের শুরুতেই স্টার্কের পারফরমেন্স বিচার করাটা মোটেই ন্যায্য হবে না। তবে স্টার্কের মতো খেলোয়াড়দের পারফরমেন্সে সবার আগে আলোচনায় থাকবে তার প্রাইস ট্যাগই। ইএসপিএন অ্যারাউন্ড দ্য উইকেট শো অনুষ্ঠানে আইপিএলে কোন অজি ক্রিকেটার সবচেয়ে বেশি চাপে থাকবেন এমন প্রশ্নের জবাবে সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, আমার মনে হয় সব বিদেশেই চাপে থাকবে, সব টুর্নামেন্টেই তাই দেখা যায়। তবে এক্ষেত্রে অবশ্য হয়তো চাপে থাকবে মিচেল স্টার্ক, অনেকদিন পর আইপিএলে খেলছেন তিনি। তবে শুধু অনেকদিন পরে খেলাই না, স্টার্কের দামটাই যে তাকে সবচেয়ে বেশি চাপে ফেলবে এটাও বলেছেন ক্লার্ক। অজি এ ক্রিকেটার বলেন, তার দামই হয়তো তাকে সবচেয়ে বেশি চাপে ফেলবে। যখন দলের হয়ে কেউ সবচেয়ে বেশি টাকা পায় তখন বিশাল প্রত্যাশা থাকে, আমি হয়তো তাই স্টার্কের নামই বলবো। আইপিএল এর মঞ্চে যে বিদেশি ক্রিকেটারদের কাজ আগে থেকেই অনেক কঠিন সেটাও ব্যাখ্যা করেছেন ক্লার্ক। তিনি বলেন, এটা যে শুধু টাকার পরিমাণ তা নয়, বিদেশি ক্রিকেটার মানেই জানার কথা যে প্রত্যাশা থাকবে। আইপিএল এ মাত্র 4 জন বিদেশি খেলে, তাই পারফর্ম করার চাপ সবসময় বেশি থাকে, না করলে অন্য কেউ জায়গা করে নেবে। আর সর্বোচ্চ পারিশ্রমিকের খেলোয়াড় হলে তো প্রত্যাশা আরও বেশি, আপনি সামনে থেকে নেতৃত্ব দেবেন, দৃষ্টান্ত স্থাপন করবেন। স্টার্ক এবারের আইপিএল এ সবচেয়ে দামি ক্রিকেটার হবার আগে এই কীর্তিটি গড়েন প্যাট কামিন্স। তবে মাত্র ঘন্টা 2-এর ব্যবধানেই সেই রেকর্ড নিজের করে নেন স্টার্ক। অজি সাবেক ক্রিকেটার অ্যারন ফিঞ্চ মনে করেন, এত দাম দিয়ে ক্রিকেটারদের দলে ভেড়ালে তা প্রভাব ফেলে ক্রিকেটারদের পারফরমেন্সে। ইএসপিএন এর ওই শোতে নিজের অভিজ্ঞতা থেকে ফিঞ্চ বলেন, শুধু সংখ্যা নয়, আপনি নিজের ওপর যে প্রত্যাশা তৈরি করছেন, আপনি আর সবার মতোই পারফর্ম করতে চাইবেন, মাঝে মধ্যে মনে হবে যে টাকা পাচ্ছি তার যথার্থতা প্রমাণ করি। সিয়াম তালুকদার, অনফিল্ড।